প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন যারা গাছ ভালোবাসেন এবং গাছ ভালোবাসেন অথচ কাজের ব্যস্ততার জন্য সময়ের অভাবে গাছ করতে পারছেন না তাদের সবার জন্য খুব ভালো একটি ফুলের গাছ এবং যেটা খুব কম কেয়ারেই হয় তা নিয়েই আজকের এপিসোড যদি আমার মতো এত কাগজ ফুল আপনার গাছেও ফোটাতে চান তাহলে এই কাজগুলি আপনাকে অবশ্যই অবশ্যই করে করতে হবে প্রথমত গাছ কাটাই ছাটাই করার পনেরো থেকে কুড়ি দিন আগে টবের মাটি একটু খুশিয়ে দিয়ে তাতে তিন চা চামচ সরিষার খোল দু চা চামচ হাড়ের গুঁড়ো এবং হাফ চা চামচ পটাশ ভালো করে মিশিয়ে এটা টবের মাটির চারিদিক দিয়ে দিয়ে দেবো এটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য বললাম আবার বলছি গাছ কাটাই ছাটাই করার পনেরো থেকে কুড়ি দিন আগে টবের মাটি একটু খুশিয়ে দিয়ে তাতে তিন চা চামচ সরিষার খোল দু চা চামচ হাড়ের গুঁড়ো এবং হাফ চা চামচ পটাশ টবের মাটির চারিদিক দিয়ে ছড়িয়ে দেব যদি ছোট গাছ হয় অনুপাতটা একই রাখবেন সেক্ষেত্রে সারটা একটু কম পরিমাণ দেবেন আর যদি টব আরও বড়ো হয় সেক্ষেত্রে অনুপাতটা একই রেখে একটু বেশি পরিমাণে দেবেন তো এবার আসি গাছের ডাল কাটাই ছাটাইয়ের ব্যাপারে গাছের ডাল কাটার সময় একটা বিষয় খেয়াল রাখতেই হবে সেটা হলো আমরা যখন গাছের ডালগুলো কাটবো খুব বেশি মোটা ডাল কাটবো না শুধু গাছের সরু সরু ডালের ডগাগুলো কাটাই ছাঁটাই করব কারণ সরু ডালগুলোতেই বেশি ফুল হয় যদি মোটা ডালগুলো কাটা হয় তাহলে তার থেকে যে ডালগুলো বের হবে যে শাখাগুলো বের হবে তাতে ফুল হওয়ার চান্স খুব কম তাই আমি বলবো সরু সরু ডালের ডগা কাটাই ছাটাই করার কথা আর যদি বেশি হাটফুনিং করি সেক্ষেত্রে ডালও কমে যাবে তখন ফুলের সংখ্যাও কম হবে তো আমি বলবো যে শুধুমাত্র সরু সরু ডালের আগাগুলো ছাঁটাই করার কথা এক কথায় আমরা হার্ড পুনিং করবো না শুধু সরু সরু ডালের ডগাগুলো কাটাই ছাটাই করব আমার এই গাছের ডালগুলো আমি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পূরণ করেছি এবং তার তিন সপ্তাহ পরে এরকম ফুলের কুড়ি আসতে শুরু করেছে এবং আস্তে আস্তে গোটা গাছ ফুলে ভরে যাচ্ছে এ তো সবে শুরু করেছে আরও পরের দিকে ভিডিওতে দেখতেই পাবেন আরও গাছ ফুলে ভরে গেছে আর যদি গাছ ঝাঙড়া করতে চান তাহলে আমি বলবো এটা আপনারা বর্ষাকালেই করুন কারণ ওই সময় গাছের বৃদ্ধিটা বেশি হয় এবং ওই সময় গাছের ডাল কাটাই ছাটাই করে আপনারা একটা শেপও দিতে পারবেন ওই সময় গাছটাকে একটু বাড়িয়ে নেবেন আমার এখানে ছয় থেকে সাতটা রঙের কাগজ ফুলের গাছ রয়েছে লাল গোলাপি কমলা হলুদ সাদা বাইকালারও রয়েছে এছাড়াও আরও অনেক রঙের হয় বাইকালার ফুল একটা গাছে দু রকম ফুল হয় এটা জোর কলমের কথা বলছি না যেটা জোর কলম করে এক গ্রাফটিং করে একটা গাছে অনেক ফুল ফোটানো যায় সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু একটাই গাছে জোর কলম ছাড়াই বাইকালার ফুল হয় এবং পাতার ভ্যারিয়েশানও রয়েছে বিভিন্ন জাতের গাছ রয়েছে আমার এখানে যে কটা রয়েছে সব কটার মধ্যে তিনটে করে তিনটে করে ছোট ছোট সাদা সাদা ফুল ফোটে আমার কাছে এই জাতের গাছটি বেশি পছন্দের কারণ এই গাছটি গাছ ভরে ফুল দেয় এবং ফুল শুকিয়ে গাছে রয়ে যায় না এটা আপনাতেই ঝরে পড়ে এবং যখন ঝরে পড়ে তখনও এর কালারটা একই থাকে একটু ফেড হয়ে যায় বটে কিন্তু তখনও গাছের কালার ফুলের কালারগুলি থাকে আর আর একটা জাতের গাছ রয়েছে যেটা আমার ভালো লাগে না খুব পছন্দের নয় আমি পছন্দ করি না ওই গাছটা তার কারণ হলো ওই গাছটায় ফুলগুলো ফোটার পর যখন শুকিয়ে আসে শুকনো হয়ে গাছের মধ্যেই রয়ে যায় ওগুলো যতক্ষণ না আপনি ছিঁড়ে ফেলবেন ততক্ষণ ও গাছের মধ্যেই রয়ে যাবে ওই জন্য আমার ওই গাছটা পছন্দের নয় ওই গাছটা যখন ফুলগুলো শুকিয়ে গাছে কালো কালো হয়ে থেকে যায় খুব বৃষ্টি দেখতে লাগে তো আমিও আপনাদের বলবো আপনারা যখন গাছ কিনবেন ওই ফুলের মাঝখানে ওই যে সাদা সাদা ফুলগুলো থাকে ওইগুলো একটু দেখেই কিনবেন তাহলে এই রকম ফুলগুলি পাবেন আর এই ফুলগুলো পুরো গাছ ভরে ফুল হয় আর যেটা শুকিয়ে থেকে যায় ওটা থোকা থোকা গাছে থাকে ওটা একটু আমার মনে হয় ওটা কম হয় আমার এখানে এই যে হলুদ কাগজ ফুলের গাছটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাছ ভরে ফুল হয়েছে এই গাছটা আমফানে গোড়া থেকে ভেঙে গিয়েছিল আমফানের ঝড়ে গোড়া থেকে ভেঙে গিয়েছিল সেটাকে আবার খুঁজে খুঁজে নিয়ে এসেছি এসে বসিয়েছি টবে এটা উপরের রেলিংয়েই বসানো ছিল এটা আবার পরে ওখানেই বসাবো এটাতেও দেখুন কত ফুল হয়েছে কত সুন্দর ফুল গাছ ভরে রয়েছে পুরো হলুদে হলুদ হয়ে গেছে আপনারাও এই ফুলের গাছ লাগান সারা বছর ফুল দেয় বর্ষাকালে একটু কম ফুল হয় আর এছাড়া সবসময়ই ফুল হয় সারা দিন রোদ পায় এমন জায়গায় রেখে দিন রোদ খুব ভীষণ পছন্দ করে সারা বছর খোলা জায়গায় রেখে দিন কোনো সমস্যা হবে না জল খুব কম লাগে আর রোগ পোকা তো নেই খুব কম কেয়ার লাগে অতি অল্প পরিচর্যাতেই সুন্দর সুন্দর ফুল দেয় যাদের হাতে সময় নেই কাজের ব্যস্ততার মধ্যে আপনারা গাছ লাগাতে পারছেন না খুব কম সময়েই তারা অনায়াসে এই গাছ করতে পারেন আর এই গাছ যদি আপনারা বসাতে চান বছরের যে কোনো সময় যে কোনো দিন বসাতে পারেন শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখবেন গাছগুলি যেখানে রাখবেন যেন সারাদিন রোদ পায় এরকম জায়গায় রেখে দিন এই গাছ রোদ ভীষণ পছন্দ করে সারা বছরই খোলা জায়গায় রেখে দিন কোনো সমস্যা হবে না শুধুমাত্র একটু জল দিলেই হবে আর মাসে একবার একটু সার দেবেন যদি মাসে একবার নাও দিতে পারেন দু তিন মাস ছাড়া একবার দেবেন তাও দেখবেন আপনার গাছে ফুল ভরে গেছে আপনাদের বলছি যারা এখনো গাছ কাটাই ছাটাই করেননি তারা এখনই আপনাদের গাছগুলোকে একটু কাটাই ছাটাই করে দিন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের গাছেও প্রচুর প্রচুর ফুল হচ্ছে আর এখানেই শেষ নয় এখন থেকেই ফুল হওয়া শুরু হয়েছে পুরো বর্ষাকাল পর্যন্ত প্রচুর প্রচুর ফুল হবে রোটেশনালি ফুলগুলো ফুটতে থাকবে এবং বর্ষাকালেও ফুল হবে তখন ফুলের পরিমাণটা একটু কম হবে তো এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রিয়জনদের শেয়ার লাইক ও কমেন্টস করুন এবং সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি নমস্কার